بسم الله الرحمن الرحيم فهم اچ ڈی میڈیا মন্দারপুর জনাব শাহ সুফি আলফু ফকির রহমতুল্লাহ আলাইহির শরণে 43তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন। আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব সহ আজকের মাহফিলের সম্মানিত উলামায়ে আহলে সুন্নাত, খুসুসান আমার সম্মানিত বাবারা ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার পর্দানিশীন মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে কালিমাতুর শুকর জ্ঞাপন করি যে রব্বুল আলামিন কুল কায়নাতের নবী স্বয়ং আল্লাহর নবী রাসূল খুদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে, পাশাপাশি জামে আউলিয়ায়ে কেরাম, বিশ্বের যত আউলিয়ায়ে কেরাম যারা যেখানে যে অবস্থায় শায়িত আছেন, সকলের নেক নজর তাওয়াজ্জু ও ফায়েজ কামনা করে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু নসিহত করার জন্য আমি অধম গুণাগার আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটু আয়াত পাক তেলাওয়াত করেছি, আমার সাথে আপনারা সকলে পড়ুন। বিসমিল্লাহির রহমানির ইয়া আইয়ুহাল মাযিনা আমানু ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো। জোরে বলুন কাকে? আল্লাহকে। আমরা হর হামেশাই সর্ব অবস্থায় যাকে স্মরণ করি, জোরে বলুন তিনি কে? আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইমানদাররা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করতেছি। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন, ওর থেকে স্মরণ করে আল্লাহ তো দূরে নয়। আল্লাহ বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, মানুষ আমি তোমাদের শাহরগের চাইতে আরো নিকটে। বলুন সুবহানাল্লাহ। যে মহান মালিক আমাদের শাহরগের চাইতে আরো নিকটে থেকে আমাদের অবস্থান সম্পর্কে জ্ঞাত রয়েছেন, আমাদেরকে পরিচালিত করেন, যিনি আমাদেরকে রিজিক দান করেন, যিনি আমাদেরকে হায়াত দিয়েছেন, যিনি আমাদেরকে চলার শক্তি দিয়েছেন, যিনি আমাদেরকে বলার বলার শক্তি দিয়েছেন, যিনি আমাদেরকে সংসার জিন্দিগি কায়েম করার মতো ব্যবস্থা করে দিয়েছেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করলে আমার মহান মালিক আমাদেরকে স্মরণ করেন। আর মহান মালিক যদি কোন বান্দাকে স্মরণ করে, ওই বান্দার জীবনে আর কোন বিপদ হয় না। কথা ঠিক কিনা? যেই রকম বাবারা আমার, ভাইয়েরা আমার, আমরা যখন দুনিয়ার কোন বিপদের মধ্যে পড়ে যাই, বিপদ থেকে বাঁচার জন্য
এলাকার চেয়ারম্যান মেম্বার সর্দার মাতব্বর যারা রয়েছেন তারা যদি আমি যদি অন্যায় করি, অন্যায় করার পরে যদি এলাকার চেয়ারম্যান মেম্বার সর্দার মাতব্বর যদি আমার পক্ষে থাকে তাহলে দেখা যাবে আমার অন্যায়টাও ন্যায়ে পরিণত হয়ে যায়, কথা ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার চেয়ারম্যান মেম্বার সর্দার মাতব্বর যারা রয়েছেন হয়তোবা তারা নিজেরা অন্যায় করে অন্যায়কে ন্যায় বলে, কিন্তু আমার মহান মালিক অন্যায়কে অন্যায় হিসেবে আখ্যায়িত করেন, ন্যায়কে ন্যায় হিসেবে আখ্যায়িত করেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা যারা দুনিয়ার জমিনের মধ্যে ন্যায়ের পক্ষে থাকে, অন্যায়ের পথ থেকে নিজেদেরকে সরিয়ে রাখে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ন্যায়ের পথের পক্ষে থাকে, সত্যের পক্ষে থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এত বেশি সহযোগিতা করি, তাদের চলার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, রিজিকের ক্ষেত্রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ধনভাণ্ডার থেকে তাদেরকে যত প্রয়োজন তত তাদেরকে দিয়ে দেই। বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে কে দেয়? আল্লাহ। আওয়াজ করে বলুন কে দেয়? আল্লাহ। এটা আমাদের বিশ্বাস আছে কি নাই? আছে। যিনি আমাদেরকে সবকিছু দিতেছেন, দেওয়ার পরেও আমরা শুকরিয়া আদায় করি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দারা আমার, শুধু আমার শুকরিয়া আদায় করি তোমরা ক্ষান্ত থেকেও না, তোমরা আমার স্মরণ করি ক্ষান্ত থেকেও না, বরং তোমরা আমার শুকরিয়া আদায় করো, যেই জন্য শুকরিয়া আদায় করবে আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে এত কিছু দিয়েছি। কে দিয়েছেন? আল্লাহ। এত কিছু দিয়েছি যা কখনো তুমি আশা করো নাই, তার চাইতে বেশি দিয়েছি। আল্লাহ দেয় কি দেয় না? যত আশা করি না তার চাইতে বেশি দেয় কি দেয় না? চাউলের দাম যদি 100 টাকা কেজি বর্তমান বাজার দরে হয়, তারপরে দেশ অভাব হবে না? দুর্ভিক্ষ হবে না? কথা ঠিক কি না? কে দিচ্ছেন? কিন্তু কোন কোন দেশে যারা আল্লাহ শুকরিয়া সঠিকভাবে আদায় করে না, সে যদি চালের দাম যদি 2 টাকা কেজি হয় সেখানে দুর্ভিক্ষ আছে, আছে কি না? কিন্তু মুসলমান আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহকে যারা ভয় করে, যারা আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করে, চাউলের দাম যদি 100 টাকা কেজিও হয় ওই ঘরের মধ্যে এখন আর অভাব নাই, দুর্ভিক্ষ অভাব দুর্ভিক্ষ এইগুলি আমরা নিজেরা নিজেদের দোষে আমাদের তকদিরে আনি টেনে টেনে, কথা ঠিক কিন্তু? এই জন্য আমাদের অভাব, আমাদের দুর্ভিক্ষ আমাদের মাঝে আসে যে আমরা অন্যায় করি, হারাম খাই, ব্যভিচার করি, অন্যায়ের পথে নিজেদেরকে সাক্ষ্য প্রদান করি, এরকম আছে কি না? আপনি যদি খারাপ কাজ করেন, অন্যায় করেন, ব্যভিচার করেন, ইসলাম বিরোধী কাজ করেন, আল্লাহ কি আপনার প্রতি আল্লাহর দয়া হবে নাকি গজব হবে? জোরে বলুন, নিয়ামত উঠিয়ে নেবেন, গজব জমিনে বেশি বেশি করে দিবেন, যেই জমিনে বেশি গজব হয় ওই এলাকার মানুষ তত বেশি দুর্ভিক্ষের মধ্যে পড়ে, ঠিক কি না? আমাদের দেশে এখন আর গজব নাই, নিয়ামত বেশি আছে, তার পিছনে একটাই কারণ যে আমরা আল্লাহকে ভয় করি। জোরে বলুন, কাকে? আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভালোবাসি, আমরা সমাজের মধ্যে ফেতনা তৈরি করি না, সমাজে ফেতনা চাই, ইসলাম জিন্দা হবে, ইসলাম পরিপূর্ণভাবে থাকবে, ইসলামে ফেতনা হবে এইটা মুসলমান কখনো চায়? আমরা ভাই ভাই আজকে দেখেন, আমরা যদি মুসলমানরা যদি ফেতনা করি খুশি হবেন ইহুদি নাসারা, কথা ঠিক কি না? বিধর্মীরা খুশি হবেন, আমাদের কাজ হলো আমরা মুসলমানরা এমন ভাবে চলবো আমাদের কর্মকাণ্ডে বিধর্মীরা খুশি হবেন, এই সুযোগ বিধর্মীদেরকে দেওয়া যাবে?
যদি আমার প্রতি আপনার প্রতি পরস্পর কারোর প্রতি কারো যদি কোনো হিংসা থাকে, বিদ্বেষ থাকে, ফ্যাসাদ থাকে, আমরা গোপনে এগুলিকে আমরা সমাধা করে নিব, কিন্তু সেইটাকে দাঙ্গায় পরিণত করব না। আজকে মিডিয়াতে আমরা অনেক বক্তাদের আলোচনা শুনি যারা ইসলামের মধ্যে দাঙ্গা লাগাইতে চায়, ইসলামের মধ্যে ফ্যাসাদ তৈরি করতে চায়। আহলে হাদিস আছে কি নেই? আহলে হাদিস তাদের আকীদা হলো আমার নবী মরে পচে মাটির সাথে মিশে গেছে, আমাদের আকীদা হলো নবীজি হলেন হায়াতুন নবী, হায়াতুন জিন্দা নবী, ঠিক কি না? নবীজি কি হায়াতুন নবী? নবী জিন্দা নবী, কথা ঠিক কি না? ঠিক। আমরা যখন আল্লাহই বলছেন, আমরা যখন মদিনা যাই, মদিনাতে গেলে হাজী সাহেবরা নবীজির দরবারে যখন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ যখন নবীকে সালাম দেয়, আমার নবী বলেন আমি ওই সালাম নিজের সহকানে শুনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী শুনে কি শুনে না? শুনেন। সেই নবী আমাদের সালাম শুনেন। আমরা তাশাহুদের মধ্যে নবীকে সালাম দেই, নামাজের মধ্যে আমরা দুনিয়ার সমস্ত কথাগুলি আমাদের বন্ধ থাকে, কথা ঠিক কি না? কিন্তু নামাজের মধ্যে কালাম কথা বলি কার সাথে? আওয়াজ করে বলুন আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে। জোরে বলুন আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে আমরা কালাম কথা বলি, কথা ঠিক কি না? শুধু আল্লাহর সাথে কথা বলবেন, নামাজের মধ্যে যদি বাবার সাথে কথা বলেন নামাজ কি হবে? নামাজ ভেঙ্গে যাবে। নামাজের মধ্যে যদি উস্তাদের সাথে কথা বলেন নামাজ হবে না। নামাজের মধ্যে পীর মুর্শিদের সাথে কথা বললে নামাজ হবে না। নামাজের মধ্যে যে কোনো পৃথিবীর মানুষের সাথে কথা বললে নামাজ হবে না। আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে কথা না বললে নামাজ হবে ঠিক কি না? আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে কথা না বললে নামাজ হবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ। সে আল্লাহকে কি বলি আমরা? সূরা ফাতিহার মধ্যে বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য কামনা করি। কার কাছে? তাহলে আল্লাহর সাথে কি কথা হইতেছে কি না? নামাজের মধ্যে কথা হয় না যে আল্লাহ তোমার ইবাদত করতেছি, তোমার কাছে সাহায্য চাই। আচ্ছা দুনিয়ার মানুষ যদি আমরা নামাজের দ্বারা যদি বলি যে বাবা আমার কিছু সাহায্য দেন, নামাজ হবে না? কিন্তু আল্লাহর কাছে সাহায্য না চাইলে নামাজ হবে না, কথা ঠিক কি না? নামাজের মধ্যে যদি আল্লাহর কাছে সাহায্য না চান নামাজ হবে না, কিন্তু নামাজের মধ্যে যদি দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চান নামাজ ভেঙে যাবে, কথা ঠিক কি না? নামাজের মধ্যে আল্লাহর রাসূলকে যদি সালাম না দেন, জোরে বলুন কাকে? আল্লাহর রাসূল। আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমরা বলি না হে আল্লাহর রাসূল আপনার প্রতি আমার সালাম। কি বলি নামাজের মধ্যে? হে আল্লাহর রাসূল, হে বলতে হলো যিনি কাছে, সুবহানাল্লাহ বলেন, যিনি সামনে রয়েছেন তাকে আমরা হে বলি, হে আল্লাহর রাসূল আপনার প্রতি আমার সালাম। আচ্ছা জোরে বলুন রাসূলকে না দেখে আল্লাহকে কি দেখছি আমরা? নামাজের মধ্যে বলি আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, আল্লাহকে কি দেখে সাহায্য চাইছি? আল্লাহকে যেরকম না দেখে সাহায্য চাইছি, আমাদের বিশ্বাস আল্লাহ আমাদের কথাগুলি শুনেন, আমাদের আকীদা বিশ্বাস ঈমান হলো আল্লাহর রাসূলও আমাদের সালাম শুনেন এবং সালামের জবাব দেন। সুবহানাল্লাহ বলেন, এই আকীদা রাখবেন আহলে হাদিসরা, তারা যত আকীদা আপনাদের কাছে বুঝা। আসলে ঘটনা হলো তারা ইসরায়েলের টাকা দিয়ে ইসলাম প্রচার করে। ইসরায়েল হলো একটা ইহুদি রাষ্ট্র, জোরে বলুন কি রাষ্ট্র? ইহুদি রাষ্ট্র। তাদের আকীদা হলো মাগরিব এবং ফজর এবং এশার নামাজে মসজিদের মধ্যে যে ব্যক্তি জোরে আমিন বলবে তার জন্য ৬,০০০ টাকা বেতন বরাদ্দ।
আচ্ছা আমরা নামাজ পড়লে টাকা দিই নি আপনাদেরকে? না। জোরে বলুন, নামাজ পড়লে টাকা আছে? না। নামাজ কার জন্য পড়ি? নামাজ পড়লে কি ইমাম সাহেব টাকা দেয়? কিন্তু আহলে হাদিসরা নামাজ পড়লে টাকা পায়, নাউজুবিল্লাহ। তাদের টাকা তো ইহুদিদের রাষ্ট্র থেকে আসতেছে, ইসরায়েল থেকে আসছে, ইসরায়েলের টাকা দিয়ে তারা জুড়ে আমিন বলে, শুধু তাদের আমিন বলা দায়িত্ব, তিন বলা আমিন বললে 6000 টাকা বেতন। কয়দিন পরে নামাজ, তারা ইবাদতকে শর্ট করতে করতে এমন অবস্থা করছে কোন নামাজের মধ্যে নিয়ত নাই, দোয়া নাই, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, মুনাজাত নাই, দোয়া নাই, নিয়ত নাই। কয়দিন পরে কেবল উযু গোসলও লাগবে না। আমাদের নামাজের প্রতি মানুষের মানে ইহুদিদের ধ্যান ধারণা হলো মানুষদেরকে যে কোনো ভাবে ধর্মীয় কাজ থেকে দূরে সরাইতে হবে, ঠিক কিনা? এটা কাদের কাজ? ইহুদিদের কাজ হলো মুসলমানদেরকে যে কোনো ভাবে মসজিদ থেকে ধর্মীয় কাজগুলি থেকে তাদেরকে অমনোযোগী করতে হবে। অমনোযোগী যদি করতে হয়, ইবলিস শয়তানের কাজ কি ছিল? ইবলিস শয়তান আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ তুমি আমাকে একটা শক্তি দাও। কি শক্তি? যে আমি যদি তোমার বান্দারা যখন নামাজ পড়ে সেখানে যদি তাদেরকে আমি তাদের নামাজ ভঙ্গ করে দিতে পারি, দিলাম, আমার যে বান্দারা নামাজ পড়বে আমাকে ভয় করে, আমাকে হাজের নাজের জেনে কশিন কালেও তুমি তাদেরকে নামাজ ভঙ্গ করাতে পারবে? ইবলিস শয়তান নামাজের আগে তিনজন যে দ্বারা শয়তান এবং শয়তানের ছেলে মেয়ে, আমরা পৃথিবীতে যত মানুষ তত শয়তান আছে, পৃথিবীতে আমরা মানুষ যত শয়তান তত, জানেন কি না? আমরা মানুষের জন্ম হয় স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে, শয়তানের তো কোনো বিয়ে শাদী হয় না, শয়তানের বিয়ে শাদী হয়, শয়তানের জন্ম হয়, শয়তান এক পা আরেক পার সাথে একটু নাড়া দিলে শত শত বাচ্চা বাইরে হয়। শয়তান একটা পা আরেকটা পার সাথে ঘষা দিলে বাচ্চা বাইরে যেতে থাকে। তাহলে শয়তানের বংশ বিস্তার আছে কি নাই? পৃথিবীতে যত মানুষ আমরা আছি, শতানও আল্লাহ পৃথিবীতে তত দিচ্ছেন। আমাদের বংশ বিস্তার হয় বাপ মায়ের মাধ্যমে, শয়তানের বংশ বিস্তার হয় দুই পায়ের ঘষার মাধ্যমে, উরাতের মধ্যে দুই পার উরাতের মধ্যে ঘষা দে, শয়তানের উরাতে ঘষা দিলে তাদের বাচ্চা বংশ বিস্তার হইতে থাকে। তাহলে বোঝা গেল শয়তানেরও বংশ বিস্তার আছে কি নাই? তাহলে পৃথিবীতে আমরা যত মানুষ আছি তত শয়তানও, তাদের কাজ কি? একটা শয়তান সমস্ত মানুষকে পথভ্রষ্ট করে না, প্রত্যেকটা মানুষের পিছনে শত শত শয়তান লাগা আছে, আছে কি নাই? এই আহলে হাদিস যে তারাও শয়তানের চালা চালা, কারণ ইহুদি নাসারা যারা রয়েছে, যারা ইসলামের দুশমন, যারা আমাদের ধর্মের দুশমন, তারা কি আমাদের বন্ধু না শয়তানের বন্ধু? বলুন, শয়তানের বন্ধুদের সাথে যারা বন্ধুত্ব করে তারা কি আমাদের বন্ধু নাকি শয়তানের বন্ধু? এই আহলে হাদিস হলো শয়তানের বন্ধু, যার জন্য তাদের আকীদা হলো, শয়তানের আকীদা হলো মুসলমানদেরকে যেই কোনো ভাবে নামাজ থেকে ইবাদত থেকে এটারে যত কমায়া অমনোযোগী করে তাদেরকে দূরে সরানো যা, নাউজুবিল্লাহ। এই আহলে হাদিস এবং ইহুদিদের বর্তমান চিন্তা ভাবনা হলো মুসলমানরা নামাজ পড়ে তাদের নামাজ যাতে না হয় সেই জন্য নামাজের ভিতরে তাদেরকে শর্ট করে দিচ্ছে, নামাজ পড়বেন, উযু গোসলের প্রয়োজন নাই, আপনি মনে মনে নিয়ত করলেই চলবে যে আপনি পাক আছেন, নামাজ পড়বেন নিয়তের প্রয়োজন নাই, নামাজে দাঁড়ালেই চলবে, নামাজ পড়বেন মুনাজাতের প্রয়োজন নাই, উঠটা দৌড় দিবেন। মানে এটা নামাজকে কি করলো? শর্ট করে দিল। বিতরের নামাজ কয় রাকাত? জোরে বলুন। আপনাদের বাবারা কয় রাকাত পড়েছে? দাদারা, এর আগের পূর্বপুরুষরা, এটা কি আপনারা নিজেরা বানাইছেন নাকি পূর্বপুরুষের মাধ্যমে এই পর্যন্ত এখনো আছে? আমাদের পূর্বপুরুষরা যে তিন রাকাত করে পড়তেছে তারা কি সবাই জাহান্নামী? জোরে বলুন। আপনারা যে তিন জায়গা পড়েন জাহান্নামের আশায়, নামাজ কি কেউ জাহান্নামের জন্য পড়ে নাকি জাহান্নাম থেকে বাঁচার জন্য পড়ে? তাদের আকীদা হলো যারা তিন জায়গা বিতরের নামাজ পড়ে তারা জাহান্নামী।
বিতরের নামাজ হলো এক রাকাত পড়ে তার। তার উদ্দেশ্য হলো মানুষদের নামাজগুলি থেকে মানুষদেরকে দূরে সরিয়ে রাখা, আর দূরে সরাইবা এগুলি কায়দা কৌশল। নাউজুবিল্লাহ বলেন, আপনারা কি এই কায়দা কৌশলের সাথে জড়িত হবেন? জোরে বলুন, হবেন না? তাদেরকে বাহাসের ডাক দিলে বলে যে আমরা বাহাসটা আসার প্রয়োজন নাই, আমরা যা মানি তাই করি। তারা ইসলামের সংশোধন চায় না, বাহাস করতে চায় না, তারা বলে যে আমরা যা করি তা করি, কিছুই বলে বলে বেদাত বেদাত বেদাত। কিন্তু বেদাত কি জিনিস সেইটা একটু ভালো করে বুঝাইয়া বলে বাবা, বেদাত অর্থ হলো নতুন আবিষ্কার। রাসূলের পরে পৃথিবীতে যত নতুন কিছু আবিষ্কার হয়েছে সবই বেদাত। সব কি? সব বেদাত। বেদাত দুই প্রকার, একটা হলো বেদাতে হাসান, আরেকটা হলো বেদাতে সাইয়া। একটা হলো ভালো বেদাত, আরেকটা হলো খারাপ বেদাত। ভালো বেদাত যেটা ইসলামের প্রয়োজনে, যে বেদাতটা ইসলামের উপকারী হয়, এই বেদাতটা হলো বেদাতে হাসানা, মানে উত্তম বেদাত। যে বেদাতটা ইসলামের ক্ষতি করে এই বেদাতকে বলা হয় বেদাতে সাইয়া, মানে খারাপ বেদাত। এই মাইক গানের মজলিসেও যায়, এই মাইক পূজার মণ্ডপেও যায়, এই মাইক ওয়াজ মাহফিলেও আসে। যতক্ষণ ওয়াজ মাহফিলে থাকে, যদিও নবীর জামানায় মাইক ছিল না, মাইক ব্যবহার করা বেদাত, যতক্ষণ ওয়াজ মাহফিলে থাকে ইসলামের সহযোগিতা করার জন্য, সুবিধার জন্য এই মাইক ব্যবহার করা হলো বেদাতে হাসানা। যখনই এই মাইকটা চলে যাবে পূজা মণ্ডপে গানের আসরে, হারাম কোন কাজে মাইকটা ব্যবহার হয়, এই মাইক যদিও ইসলামের প্রয়োজনে ভালোই কাজ, মাইক সাপোর্ট করি আমরা, কিন্তু খারাপ জায়গায় গেলে এটা হবে বেদাতে সাইয়া, মানে খারাপ বেদাত। আমরা কি সেখানে এটাকে পছন্দ করি? আমাদেরকে জানতে হবে না, যাই না, মানুষদেরকে ভুল পথে পরিচালিত করা, এইটা ইসলামের দৃষ্টিতে রাসূল কাউকে দায়িত্ব দেন? আল্লাহর রাসূল আমাদেরকে দায়িত্ব দিয়েছেন সঠিক পথে মানুষদেরকে আহ্বান করা, সঠিক পথে মানুষদেরকে পরিচালিত করা। আমি আপনি যদি পরস্পরকে সঠিক পথে আহ্বান না করি, পরিচালিত না করি, তাহলে একদিন আমরাই বিপদগ্রস্ত হব, আর বিপদগ্রস্ত হয়ে একদিন আমরা জাহান্নামে যাব। আর জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, এবং তোমরা তোমাদের মা বাবা, ভাই বোন, পরিবার প্রতিবেশী যারা আছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। তাইলে আল্লাহ কি হুকুমটা সকলের জন্য করেন নাই, নাকি শুধু আলেমদের জন্য করছেন? সবার জন্য, সমস্ত ঈমানদারদের উপরে একই হুকুম। হুকুম হলো তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজন যারা আছে, প্রতিবেশী যারা আছে, তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে দ্বীনের দায়িত্ব আমাদের সকলের উপরে আছে কি নেই? দায়িত্ব পালন করবেন, দিনের দায়িত্ব প্রত্যেকে পালন করবেন। দিনকে ক্ষতিগ্রস্ত করার জন্য, যারা দিনের ক্ষতি করার জন্য জমিনে কাজ করে, তাদের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, তাদের বিরুদ্ধে আপনারা জামাত বেঁধে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহ জামিয়া ওয়ালা তাফারাকু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমার রশিকে শক্তভাবে ধরে রাখো, বরং ওয়ালা তাফারাকু, তোমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ো। আমরা মুসলমান, আমরা যাতে পরস্পর থেকে বিচ্ছিন্ন না হই। আমরা যদি পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে আমরা সংখ্যায় যখন বিভিন্ন ভাবে ভাগাভাগি হয়ে যাব, শক্তির দৃষ্টিতে আমরা অনেকটা দুর্বল হয়ে যাব। যখন আমরা ঐক্যবদ্ধ থাকব, তখন আমরা সবল থাকব। বাতিল কোনোদিন আমাকে, আপনাকে, আমাদেরকে কোনো দিক থেকে ঠকাইতে পারবে না, হারাইতে পারবে না, আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, জাহান্নামের দিকে ধাবিত করতে পারবে না, আমরা জান্নাতের প্রতি পরিচালিত হব। বলুন সুবহানাল্লাহ। বাবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হর হামেশায়
আল্লাহর জিকির, জোরে বলুন কার জিকির? আল্লাহর জিকির। আল্লাহ স্মরণের প্রয়োজন আছে কি নাই? সব সময় প্রয়োজন নাই। আল্লাহর জিকির, আল্লাহর স্মরণে নিজেদেরকে ব্যস্ত রাখবেন। জমিনে ধান লাগাইতে গেছেন, সেখানেও আল্লাহর জিকির করবেন। কার জিকির? আওয়াজ করে বলুন কার জিকির? ধান লাগাইতেছেন, প্রত্যেকটা ধানের বীজ লাগাবার সময় বিসমিল্লাহ বলুন, আল্লাহ আল্লাহ জিকির জবানে জারি রাখুন। এই জমিনের মধ্যে আল্লাহ বরকত দিবে, বেশি ফসল বেশি দিবে, কথা ঠিক কিনা? সামনে নির্বাচন, ভোট একটা ইমানি আমানত, ঠিক না? ভোট দেওয়ার সময় উজু করে ভোট দিবেন, কি করে উজু করে গিয়ে ভোট দিবেন? এটা পবিত্র জিনিস ভোট। ভোট কি জিনিস? পবিত্র। আমি বিশ্বের বিভিন্ন দেশে যাই, অনেক ইসলামী কান্ট্রিতে আমি বিভিন্ন নেতাদের সাথে সেখানে বসি, ইসলামী নেতা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথেও আমাদের অনেক মিটিং হয়। ইসলামী দেশগুলির মধ্যে আমি অনেকের সাথে যখন আমরা বিভিন্ন রাষ্ট্রীয় আলোচনা হয়, অনেকে আমাকে বলে তোমাদের দেশের মানুষজন ভোট দেওয়ার সময় কি কি করে? ভোট দিয়েই দৌড়ে যায়। না, আমরা তো ভোট দেওয়ার সময় উজু টুজু করে দুই রাকাত নামাজ পড়ি, নামাজ পড়ে আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার যে পবিত্র আমানত ভোট যাকে দিব, আমার এই ব্যক্তিটা যাতে আল্লাহওয়ালা হয়। এক নম্বর, জোরে বলুন কেউ আল্লাহ? আল্লাহ। আল্লাহওয়ালা হয়। দুই নম্বর, এই লোকটা যাতে সৎ হয়। তিন নম্বর, এই লোকটা যাতে সমাজের প্রত্যেকটা গরিব দুঃখী মানুষের পছন্দনীয় এবং সুখী দুঃখে সকলের সাথে যেতে থাকতে পারে এমন একটি ব্যক্তি হয়। আল্লাহ চতুর্থ নম্বর ব্যক্তিটা, সে যাতে নামাজি হয়, সে যাতে মানে পরহেজগার হয়, এইরকম একজন ব্যক্তিকে যাতে আল্লাহ আমি ভোট দিতে পারি, ওই রকম ব্যক্তিকে ভোট দেওয়ার মতো আমাকে তৌফিক দান করুন, আমিন। তারা এইভাবে দুই রাকাত নামাজ পড়ে উযু করে পাক পবিত্র অবস্থায় গিয়ে তাদের পবিত্র আমানতটা রায় দিয়ে আসে। এটা একটা রায়, ভোট দেওয়া মানে রায় দেওয়া। আপনি কিন্তু সেই দিন বিচারক, ভোটের দিন আমরা প্রত্যেকে বিচারক, কারণ আমরা রায় দিয়ে আসবো, আমরা বিচারক, আমরা বিচারক হিসেবে রায় দিব। কাকে রায় দিব? যে রায়টা দিনের পক্ষে থাকে, ইসলামের পক্ষে থাকবে, বেদিনদের বিরুদ্ধে থাকবে, কথা ঠিক কিনা? ভালো মানুষের পক্ষে থাকবে, মন্দ মানুষের বিরুদ্ধে থাকবে। সেজন্য ভোটের দিন আপনারা প্রত্যেকে উযু করে পবিত্র হয়ে পারলে দুই রাকাত নামাজ পড়ে আপনি আপনার আমানত, আপনার রায়টা আপনি দিবেন। কারণ আপনার রায়ে হইতে পারে এই সমাজ সংস্কার হইতে পারে, আপনার রায়ে হইতে বা এই সমাজ ধ্বংস হইতে পারে। ব্যক্তি যদি খারাপ হয় সমাজ কি হবে? ব্যক্তি যদি ভালো হয় সমাজ, তাহলে রায়টা আমাদের রায় হবে ভালো মানুষের দিকে। টাকার কাছে নিজের ভোট রায় বিক্রি করবেন না। আমরা এগুলি আস্তে আস্তে পরিবর্তন হইতে হবে। আগের মানুষ বুঝতো না, মূর্খ সুর্খ ছিল, টাকার কাছে তাদের বিবেককে বিক্রি করে ফেলতো, টাকার কাছে তাদের রায় আমানতকে বিক্রি করে ফেলতো। নাউজুবিল্লাহ বলে আপনারা বিচারক হয়ে আপনারা যদি আপনাদের রায় বিক্রি করে ফেলেন, তাহলে আপনারা সুবিচারক নয়। আপনারা কি না? আপনারা কি ঘুষখোরদেরকে পছন্দ করেন? যারা ভোটের জন্য টাকা খান তারা হলেন ঘুষখোর। কি ঘুষ? আওয়াজ করে বলো, ভোটের জন্য যারা টাকা খাবে তারা হলো ঘুষখোর, ঠিক না? কেউ যদি টাকা খান ভোটের জন্য তারা ঘুষখোর। আমরা যদি এরকম কোন ম্যাজিস্ট্রেট যদি ঘুষ খায় তারে কি বলি? জোরে বলুন, ম্যাজিস্ট্রেট বিচারক না, সে যদি টাকা খেয়ে রায় উল্টা পাল্টা দেয় তাকে কি বলি? ঘুষখোর। আপনারা কিন্তু ভোটের দিন প্রত্যেকে বিচারক, আপনারা যদি টাকা খেয়ে ভোট দেন তাহলে আপনারা ঘুষখোর হিসেবে সমাজে পরিচিত হবেন। এজন্য কেউ ঘুষ খাবেন না, কেউ ঘুষ খাবেন না। আমরা মুসলমান, আমরা ঘুষ খেলেও আল্লাহ দেখে, দেখে কি দেখে না? আমাদের বিশ্বাস আছে কি নাই? আপনি যে ঘুষ খেয়ে রায় দিতেছেন, এই রায়টার জন্য ময়দানে হাশরে আল্লাহ আপনাকে সেই দিন কাঠগড়ার সামনে জিজ্ঞাসা করবে যে 2018 সালে বাংলাদেশে 30 ডিসেম্বর নির্বাচনে তুমি তোমার রায় দিয়েছো টাকার বিনিময়ে, ঘুষ খেয়ে, সেই জন্য তোমাকে কিছু জেল, জেলে যে কিছুদিন জেল জরিমানা হবে।
কথা ঠিক কি না? সাবধান, আমরা কিন্তু বিচারক, নির্বাচনের দিন প্রত্যেকটা ভোটার আমরা বিচারক, আমরা বিচারের বিচারক হিসেবে আমরা রায় দিব, রায়টা যাতে গুষ্ট খেয়ে নয়, রায়টা হবে বিবেক দিয়ে, রায়টা হবে বিবেক দিয়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি যার পক্ষে রায় দিব সেই ব্যক্তিটা যাতে ওই রকম হয়, আল্লাহওয়ালা হয়, নামাজি হয়, সৎ মানুষ হয়, মানুষের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে, দেশের প্রয়োজনে এই মানুষটা যাতে উপকারী হয়, ঠিক কিনা? আমরা ওই মানুষ চাই না? আল্লাহু আকবার, আমরা যাতে নিজেদের বিবেক বিবেককে যাতে বিক্রি না করি, রায়কে যাতে বিক্রি না করি, সেদিকে খেয়াল রাখবেন। আমরা মুসলমানদেরকে পরিশুদ্ধ হইতে হবে। আমি কিন্তু ইসলামী রাজনীতি করি, রাজনীতি করা ফরজ, আল্লাহ রাসূল রাজনীতি করেছেন, রাসূলুল্লাহ রাজনীতি করেন নাই? রাসূলুল্লাহ রাজনীতি করেছেন। আমরা যদি রাজনীতি না করি তাহলে রাজনীতি কে করবে? রাজনীতি কি সন্ত্রাসীদেরকে দিয়ে দিবেন বা মন্দ মানুষদেরকে দিয়ে দিবেন? সমাজ থেকে ওই কথাটাকে পাল্টাইতে হবে। আমাদের সমাজে আগে একটা কথা ছিল যে চেয়ারম্যান মেম্বরি বা রাজনীতি ভালো মানুষে করে না, খারাপ মানুষের কাজ হলো চেয়ারম্যানই করবে, মেম্বরি করবে এবং এলাকার ভিতরে রাজনীতি করবে, নাউজুবিল্লাহ বলে। তাহলে খারাপ মানুষের হাতে যদি দেশ দিয়ে দেন, খারাপ মানুষের হাতে যদি সমাজকে দিয়ে দেন, ওই মানুষটা কি সমাজকে ভালো চালাইবো না খারাপ ভাবে চালাইবো? চলে বলুন, আমি ওইটার বিরুদ্ধে কথা বলি না। রাজনীতি করবে ভালো মানুষ, চেয়ারম্যান হবে ভালো মানুষ, মেম্বার সাহেব হবে ভালো মানুষ, এমপি হবে ভালো মানুষ, কথা ঠিক কি? খারাপ মানুষ এমপি হবে না, চেয়ারম্যান হবে না, মেম্বার হবে না, খারাপ তো এমনি খারাপ। খারাপকে যদি আমরা দায়িত্ব দেই যে তুমি সমাজ চালাও, সে তো দূষিত মানুষকে সমাজে আরো দূষিত করে দেবে, একটা দূষিত মানুষকে যদি সমাজে দায়িত্ব দেন সে কি সমাজকে দুষ থেকে মুক্ত করবে নাকি দুষ দিয়ে ভরপুর করবে? কেন দুষী মানুষকে আপনারা রায় দিবেন? সাবধান, রাজনীতিতে ফিরে আসুন সকলে। ইসলাম যদি আপনারা মানেন, রাসূলকে যদি মানেন, দিন যদি মানেন, দিনের সঠিক পথে পরিচালিত হইতে হবে, কথা ঠিক কি না? দিনের সঠিক পথে পরিচালিত হইতে হবে। যদি দিনের সঠিক পথে পরিচালিত হন তাহলে ইসলাম পরিপূর্ণভাবে মানা হবে, আর যদি কিছু মানলাম কিছু ছাড়লাম হবে না। আল্লাহ পাক রব্বুল আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে একজন রাসূল পাঠিয়েছি যার মাঝে আছে উত্তম আদর্শ, যার মাঝে আছে উত্তম চরিত্র। সুবহানাল্লাহ, বলেন আমাদের মধ্য থেকে আমাদের কাছে রাসূল পাঠিয়েছেন আদর্শ চরিত্র দিয়ে, আমরা ওই রাসূলের আদর্শ চরিত্র গ্রহণ করার জন্য নাকি এটাকে দূরানোর জন্য, ধরার জন্য না ছাড়ার জন্য? ধরতে হলে রাসূলের আদর্শের মধ্যে ভালো ছিল না, চরিত্র ভালো ছিল না? যদি বলুন, তাহলে আমরা দুশ্চরিত্রের অধিকারী, সমাজের খারাপ মানুষ যারা আছে তাদেরকে আমরা কখনো পছন্দ করি? আমাদের ভিতরে যদি দুশ্চরিত্রের কোনো কর্মকাণ্ড থাকে আমরা এগুলিকে শুদ্ধ করে নিব, পারবো না? জোরে বলুন, পারবো না? আমরা যদি কোনো খারাপ কাজের সাথে সম্পর্কিত থাকি সেইখান থেকে নিজেদেরকে শুদ্ধ করে নিব, তারপর আমরা মুসলমান আল্লাহকে ভয় করি সঠিক পথে চলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমি আর লম্বা আলোচনা করব না আপনাদেরকে, হয়তো ভাই কথাগুলি আমার বলার প্রয়োজন ছিল না। আমরা রাজনীতি করি, ইসলামী রাজনীতি, রাজনীতি যেহেতু করি রাজনীতির কথা বলতেই হবে। ইসলাম রাজনীতি থেকে বিচ্ছিন্ন নয়, পৃথিবীতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে আমার নবীর মাধ্যমে। আর এই গণতন্ত্র যে আজকে বলি এবং গণতন্ত্রে প্রতিষ্ঠা করেছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে না, পৃথিবীতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে আমার নবীর মাধ্যমে। জোরে বলুন, কার মাধ্যমে? আমার নবীজি
জন্মগ্রহণ করত তাকে জীবন্ত অবস্থায় তাকে পুঁতে দেওয়া হইত। আল্লাহ রাসূল এসে এই কাজগুলিকে সমাজ থেকে উচ্ছেদ করেছেন, নারীদের মর্যাদা সমাজে বাস্তবায়ন করেছেন, নারীদের মর্যাদা সমাজে প্রতিষ্ঠিত করেছেন। জোরে বলুন কে? তাহলে আমার নবীজি, আমার নবী নারীদের সমাজে নারীদেরকে প্রতিষ্ঠিত করেছেন, নারীদের অধিকার প্রতিষ্ঠিত করেছেন। পৃথিবীর কোন মানুষ, সাধারণ মানুষ নারীদের অধিকার প্রতিষ্ঠিত করে নাই, ইসলাম নারীদের অধিকার প্রতিষ্ঠিত করেছে। আপনি দেখেন এখনো হিন্দুদের মধ্যে, আমাদের মুসলমানদের মধ্যে ফরায়েজ আছে না, বন্টন নামা আছে। যদি বাবা সন্তান যদি দুই ছেলে হয়, চার মেয়ে হয়, দুই ছেলে চার মেয়ে যদি হয়, বাবার সম্পত্তি যদি থাকে 30% সম্পত্তি থাকে, এই সম্পত্তিকে চার ভাগ করা হবে, এটা ইসলামী ফরায়েজ। কিন্তু হিন্দু ধর্মের মধ্যে এই ফরায়েজ নাই। ইসলাম ধর্মের মধ্যে একটা দুইজন মেয়ে একটা ছেলের সমান অধিকার সম্পত্তি পায়, এটা ইসলাম ধর্মে আছে। কিন্তু হিন্দু ধর্মের মধ্যে মেয়েদেরকে বিয়ে দিলে বাবার বাড়িতে তাদের আর কিছুই নাই। তাহলে বোঝা গেল ইসলাম ছাড়া আর কোন ধর্মের মধ্যে নারীদের অধিকার নাই। একমাত্র ইসলাম ধর্মের মধ্যে নারীদের অধিকার পরিপূর্ণভাবে বাস্তবায়ন করেছেন আমার নবী সুবহানাল্লাহ। আসুন, বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলা আফ্রিকার 52 বছর কারাবন্দী ছিলেন, বর্ণবাদ বিরোধী আন্দোলন করে। তিনি কালো জাতি ছিলেন, সাদা জাতিদের বিরুদ্ধে আন্দোলন করেছেন যে কালো জাতিরা, সাদা জাতি কালো জাতি এক সমাজে বসবাস করবে, কালো জাতিরা শুধু সমাজের নিকৃষ্ট কাজ করবে, সাদা জাতিরা দেশ পরিচালনা করবে, কালো জাতিরা নির্বাচনে যেতে পারবে না, দেশের পরিচালনা করতে পারবে না, রাষ্ট্রীয় কাজ করতে পারবে না, এই কাজগুলি করতে পারবে না, এটা নেলসন ম্যান্ডেলা মানে না। কিন্তু নেলসন ম্যান্ডেলা কে বলা হয় বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা? কিন্তু আমি বলি না, নেলসন ম্যান্ডেলা বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা নয়, বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা হলো আমার আপনার নবী রাহমাতুল্লিল আলামিন। তাহলে বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা কে? আমার নবীজি হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন কালো জাতি। জোরে বলুন কি জাতি? হাবশি। কালো জাতি ছিলেন আর সাদা জাতি ছিল সমস্ত সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে নবীজির দরবারে শুধু বিচার দিতেন, বিলালের আজান শুদ্ধ হয় না, বিলাল ভালো না, বিলালকে এই পদে রাখা যাবে না, বিলালকে মুয়াজ্জিনের পদে রাখা যাবে না, এত বড় পদ বিলালের জন্য, এটা বিলালের জন্য শোভা পায় না। আমার নবীজি বলেছেন বিলালও মানুষ, তোমরাও তোমরা কেন মানুষের মধ্যে বিভেদ তৈরি করো, মানুষের মধ্যে তোমরা ছোট বড় তৈরি করো? বিলাল তৈরি করেছেন আল্লাহ, তোমাদেরকে তৈরি করেছেন আল্লাহ। বিলালের মর্যাদা বিলাল পেয়েছে, তোমাদের মর্যাদা তোমরা পেয়েছো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে মর্যাদার অবস্থানে আমার রাসূল দিয়েছেন, অন্য অন্য সাহাবীরা মানছেন না? জোরে বলুন মেনে নিয়েছেন না? কেন মেনে নিয়েছেন? রায় করেছেন রাসূল। রায় করেছেন কে? রাসূল রায় করে দিয়েছেন না, ইসলামের মধ্যে সাদা কালো জাতির মধ্যে বিভেদ নাই, ইসলামের মধ্যে সকলে সমান। যে যার যোগ্যতা দিয়ে সামনে আসবে ইসলাম সেটাকেই গ্রহণ করে। বিলাল তার যোগ্যতা দিয়ে, আমি ইমাম, বিলাল মুয়াজ্জিন, আমার পিছনে সারিতে প্রথম ব্যক্তি, তার যোগ্যতা দিয়ে এখানে আসছেন, বিলালকে সেখানে মেনে নাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
তাহলে বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা জোরে বলুন কে? আমার নবী, ঠিক না? নবীজি হলেন পৃথিবীতে সর্বপ্রথম বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা, নেলসন ম্যান্ডেলা নয়, কেউ না, আমার নবীজি। আল্লাহর সৃষ্টিতে শুরু থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে ঘটেছে, এবং যা কিছু আরো আরো কিছু ঘটবে সব কিছু সমাধান আমার আল্লাহর নবীর মাধ্যমে দিয়েছে। ঠিক, আজকের বিমান চলে, এই বিমান তো আমার নবীর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। নবীজি মেরাজ শরীফে গিয়েছেন, কিভাবে গিয়েছেন নবীজি মেরাজে গিয়েছেন, মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বগমন, উপর দিকে উঠেছেন, এই কথাকে রিচার্জ করতে করতে আজকাল বিজ্ঞানীরা বিমান তৈরি করেছেন। তাহলে বোঝা গেল পৃথিবীতে যা কিছু পৃথিবীতে হবে কিয়ামত পর্যন্ত সব ইসলাম থেকে বাইরে হবে, ইসলামে নাই এমন কিছু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের প্রত্যেকটি সঠিক কথা, হক কথা, হক পথে চলা এবং বাতিল বিরোধী কথা, বাতিলদের বিরুদ্ধে আন্দোলন, একে অপরকে সহযোগিতা করে আমরা যাতে এই দেশে, এই জমিনে অলিয়া উলিয়াদের দেশে যাতে, অলিয়া উলিয়াদের দুশ্মনদের যাতে অবস্থান না হয়, আমরা সেইভাবে এই দেশে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন সবাই বলুন আমিন। اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم ان شاء الله العزيز আপনাদের দোয়ায় আমার অনেকগুলি প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় আমি প্রতিষ্ঠিত করেছি, একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হলো দ্বীনের খেদমত করা। দ্বীনের খেদমতের প্রয়োজন আছে কি নাই? আমার অনেকগুলি হাফিজিয়া মাদ্রাসা রয়েছে, আপনাদের ছেলেরা যারা হাফিজিয়া মাদ্রাসায় পড়ে আমার বিভিন্ন মাদ্রাসায় আপনারা ভর্তি করাইতে পারেন, সেখানে আমরা অত্যন্ত যত্ন সহকারে আপনারা ছেলেদেরকে আমরা কোরআনে হাফিজ হওয়ার জন্য আমরা তাদেরকে পড়াশোনার দায়িত্ব আমরা গ্রহণ করে থাকি। আমাদের দরবারে একটা আলিয়া মাদ্রাসা আছে দাখিল পর্যন্ত, যাদের ছেলে ছেলেরা আবাসিক থেকে হোস্টেলে থেকে এই এলাকা থেকে ওইখানে পড়তে ইচ্ছুক আপনারা যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা আবাসিক ছাত্র সেখানে ভর্তি করি। আমাদের অনেক ছেলেরা ব্রাহ্মণবাড়িয়া শহরে অধিকাংশ স্কুলগুলি হলো জামাত ইসলাম এবং শিবিরে প্রতিষ্ঠিত স্কুল, জামাত শিবির দ্বারা প্রতিষ্ঠিত অনেক স্কুল রয়েছে। আমরা এই জামাত শিবির স্কুলগুলিতে আমাদের ছেলেরা মেয়েরা যখন যে হোস্টেলে থেকে পড়ে তাদেরকে তালিম দিয়ে শিবির বানায় ফেলে, হয় না এরকম শিবির হয়ে যায়? সেই জন্য আমি ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রাণকেন্দ্রে আমার একটা স্কুল আছে, ব্রাহ্মণবাড়িয়া ল্যাবরেটরি স্কুল। আপনারা আপনাদের কোনো ছেলে মেয়েদেরকে যদি শহরে হোস্টেলে রেখে কেউ যদি পড়ান অবশ্যই আমার স্কুলে আপনারা ভর্তি করাবেন, সেইখানে অত্যন্ত ভালো পড়াশোনার সুব্যবস্থা, হোস্টেলে খানা পিনা সহ সকলের ভালো সুব্যবস্থা, ছেলেদের এবং মেয়েদের আলাদা পৃথক পৃথক হোস্টেল ব্যবস্থা রয়েছে। এবং আমার ব্রাহ্মণবাড়িয়াতে সর্বপ্রথম আমার স্কুলে একমাত্র প্রত্যেক ক্লাসে সিসি ক্যামেরার মাধ্যমে আমি পড়াশোনা করাই, মানে এক জায়গা থেকে মনিটরিং করি আমি ক্লাসরুমে, প্রত্যেক ক্লাসরুমে আমাদের সিসি ক্যামেরা আছে। ছাত্ররা শিক্ষকরা কে কি করে না করে, আপনারা যদি আজকে আমাদের আজিজুর রহমান ভাই তো শিক্ষক মানুষ, তাদের জামানায় সিসি ক্যামেরা ছিল না, আমি ব্রাহ্মণবাড়িয়াতে সর্বপ্রথম স্কুলে সিসি ক্যামেরা সংযোগ করেছি। এবং সিসি ক্যামেরার মাধ্যমে যদি আপনার ছেলে মেয়ে পড়ে, আপনি যদি এক মাস পরে গিয়ে বলেন যে এক মাস আমার ছেলে ক্লাসে কি করছে দেখতে চাই, আমাদের সেটা রেকর্ডিং করে রেখে দেয়, এক মাসের যা কিছু আছে সব আপনি ইচ্ছা করলে বসে দেখতে পারবেন, সেই ব্যবস্থা আমি করেছি। তো সেই ভালো একটা স্কুল, ভালো মানের স্কুল, আমি সেখানে নিজেও পরিশ্রম করি, নিজেও যাই শ্রম দিই, যাদের ছেলে মেয়ে হোস্টেলে থেকে, আলাদা আলাদা হোস্টেল ছেলে মেয়েদের আলাদা আলাদা হোস্টেল আছে যারা পড়তে ইচ্ছুক, এরকম এই এলাকার অনেক ছেলেরা আমাদের স্কুলে পড়ে
এই এলাকার অনেক ছেলেরা পড়ে, আমার স্কুলে আছে অনেক ছেলেরা হোস্টেলে থেকে পড়ে, আরো যদি এরকম কিছু থাকে আমাদের যে কোনো ক্লাসে, ক্লাস থ্রি থেকে নাইন পর্যন্ত আমরা হোস্টেলে ছাত্র রাখি, ছাত্রীও রাখি, আপনারা ইচ্ছা করলে ভর্তি করাইতে পারবেন। আমি আর লম্বা আলোচনা করছি না, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মাহফিল আপনারা সকলে মিলে এসেছেন, মাহফিল আয়োজন করেছে যারা, সকলেরই আয়োজন সহ আজকের পরিশ্রম সকলে সব কিছুকে মহান মালিকের দরবারে আল্লাহ কবুল করুক। সবাই বলুন আমিন। দেখা দো মেরে আকা মেরে মাওলা, দেখা দো সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ, সালাতুনিয়া রাসূল সালামুনিয়া হাবিবাল্লাহ, বুলালয়াম রাসূলুল্লাহ বুলালো মেরে আকা মেরে মাওলা, বুলালো সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মা সাল্লিম ওয়া বারিক আলাইহি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার মওতে নিদান কালে থাকিবেন নবী গো আমার শিয়রে, আমার মওতে নিদান কালে থাকিবেন নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ মনকির নকি রাশিয়া সওয়াল করবেন বসাইয়া, দিয়েন গো নবীজি পর্দা উঠাইয়া, মনকির নকি রাশিয়া সওয়াল করবেন বসাইয়া, দিয়েন গো নবীজি পর্দা উঠাইয়া, সালাম করব কদম ধরিয়া, সালাম করব কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হাত তুলুন সবাই, আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. يا الله আপনি আপনার কুদরতে বরকতি নুরানি নজর দ্বারা চেয়ে দেখুন মন্দার পর অল্প ফকির রহমতুল্লাহ আলাইহির বাড়িতে। আজকের এই পবিত্র ইসলামী সুন্নি মহা সম্মেলনে
আমরা যারা হাত বাড়াইলাম আমাদের সকলের মনের মাকসুদ গুলিকে আপনি পুরা করে দিন, আমাদের জীবনের জিন্দগির গুণাগুলি মাফ করে দেন, আমাদের আব্বা আমার জীবনের জিন্দগির গুণাগুলি আপনি মাফ করে দেন, যা কিছু আপনি কবুল করেছেন হাদিয়াটুকু দয়াল নবীজির নুরানি পদম মোবারকে কবুল করে নিন। আপনার হাবিব রাহিলে মায়া সাহাবায়ে কেরাম তাবিঈন তাবি তাবিঈন আইমে মুস্তাহিদিন উলামায়ে হক্কানি আলিম নায়েব রাসূল চার তরিকার যত পীর মাশায়েখগণ ওলি আউলিয়া গণ কত আব্দাল গণ মুমিন মুমিনাত গণ যারা যেইখানে যে অবস্থায় শহীদ আছে গো আল্লাহ প্রত্যেকের পাক আর রূহ পাকে সবটুকু বখশিশ করে দিন আমিন ইয়া রাব্বাল আলামিন। মেহরবানি করে গো আল্লাহ আজকের মাহফিলকে আপনি কবুল করে নিন, আমাদের আব্বা আম্মা বংশের মানুষ যারা কবরে শুয়ে আছে প্রতিটি কবরকে জান্নাতের বাগান বানাইয়ে দিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের মধ্যে যারা বিমারে আছে শিফা দান করে দিন, যারা মুসিবতে আছে উদ্ধার করে দিন, যারা মামলা মোকদ্দমায় আছে পরিত্রাণ করে দিন। আল্লাহ 30 তারিখ নির্বাচন আল্লাহ দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য আল্লাহ ভালো মানুষদেরকে নির্বাচনে জয়যুক্ত করে আল্লাহ দেশে আল্লাহ ইসলাম ও সুন্নিয়তের স্বার্থে যাদেরকে আপনি মাহবুবের দরবারে অতি পছন্দনীয় তাদেরকে জয়ের মালা তাদের গলায় পরিয়ে দিন ইয়া রাব্বাল আলামিন। মেহেরবানি করে আল্লাহ আমার বাবারা ভাইয়েরা মায়েরা বোনেরা যারা যেই নিয়ত করে আপনি মাহবুবের দরবারে হাত বাড়াইল আল্লাহ সকলে আল্লাহ মনের মাকসুদ গুলিকে আপনি পূর্ণ করে দিন আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম আমিন সুম্মা আমিন বাহাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।